ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ইসমাইল বাচকে বিদায় জানাতে জমায়েত হয় শত শত মানুষ। গত মঙ্গলবার এই হামলায় কমান্ডার সহ হিজবুল্লাহর অন্তত 3 সদস্য নিহত হয়। জবাবে ইসরায়েলে মিসাইল ড্রোন ছুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি, এতে ইসরায়েলের অন্তত 14 সেনা আহত হয়। এরই মধ্যে হিজবুল্লাহর জবাবও দিয়েছে ইসরায়েল। কয়েকদিন ধরেই দুপক্ষের এমন হামলা পাল্টা হামলায় লেবানন ইসরায়েলের সীমান্তে আরেক দফা চড়েছে উত্তেজনার পারদ। হামলার পাশাপাশি চলছে কথার লড়াইও। হিজবুল্লাহর নেতা হোসাইন জাসি বলেন, 75 ধরে তোমরা যে অপরাধ করে আসছো তার মূল্য চোকানোর সময় এসেছে। দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে নেতানিয়াহু সবাইকে থামাতে চেয়েছিল, তবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পাল্টা জবাব নেতানিয়াহুর সিংহাসনকেই কাঁপিয়ে দিয়েছে। ইরান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের অবস্থান কতটা দুর্বল। গাজায় আগ্রাসনের প্রতিবাদে 6 ধরেই ইসরায়েলের রকেট মিসাইল ছুড়ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এমনকি 2006 সালের যুদ্ধের পর সবথেকে বড় সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। তবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর সেই আক্রমণের মাত্রা আরও বেড়েছে। এদিকে সম্প্রতি লেবাননের ভূখণ্ডের বেশ ভিতরে ঢুকে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে ঢুকতে গিয়ে সীমান্তে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা। বিশ্লেষকরা বলেন, ইসরায়েলকে চাপে ফেলতেই হিজবুল্লাহকে ব্যবহার করছে ইরান। বলা হচ্ছে অন্যান্য গ্রুপ থেকেও ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলো বাড়তে পারে ইসরায়েলের বিরোধী। নিজ ভূখণ্ডে হামলার জবাবে তেহরানকে প্রতিশোধের হুমকি ধামকি দিয়ে আসছে তেল আবিব। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে থামাতে প্রক্সিদের ব্যবহার করে আসছে ইরান। ধারণা করা হচ্ছে লোহিত সাগর আর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতেও হামলার মাত্রা বাড়াতে পারে হুতিসহ ইরান সমর্থিত গ্রুপগুলো।